বুধবার সকালে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম পাতা বর্মন, বয়স 38, বাড়ি বোয়ালদার এলাকায়। এদিন সকালে রেল লাইনের নির্জন এলাকায় একটি কালভার্টের নিচ থেকে দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অনুমান, ধারালো অস্ত্র ও পাথর দিয়ে ওই মহিলাকে খুন করা হতে পারে। পরিবারের দাবি, কাল বিকেলে ভ্যাকসিন নিতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি, আর সকালে খবর পায় বোয়ালদার এলাকায় দেহ দেখা যায়। তাদের দাবি, তাকে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানা পুলিশ ও জিআরপি। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। কিভাবে মারা গেল তা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানা ও রেল পুলিশ। এখানে ভয় আছে আপনার? কে দিদি? কি হয়েছিল মানে কখন থেকে পাচ্ছিলেন? কোথায় যাবে বলে বেরিয়েছিল? মাতে মঙ্গলের মধ্যে কখন বেরিয়েছিল? সাড়ে চারটের দিকে, কালকে। তারপর সাড়ে চারটের দিকে আসার পর থেকে আর কোনো খবর নেই। রাত্রে ওই 10টা বাজে গেলো, 12টা বাজে, কোনো খবর। তারপরে তো ব্যবস্থা দেখছি আমার, যাবো আমার দিদি, আমার ভাগ্নি আর যাবো, আমার বাড়ি করতে হবে রাত্রে। যাবো কী করে? যাবো কোনো কাজ করে যাবো না। আমার তো করতে না, কী মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে কিভাবে এটা মার্ডার করছে? পরিমাণ